আশ্চর্য ব্যাপার আমাদের জেলা সভাপতি বলেছিলেন আড়াই লাখে আমরা জিতছি কোন অ্যাসেসমেন্ট নেই এদের কোন চিন্তাধারা নেই ব্লকে অঞ্চলে বুথে ঘোরার কোনো প্রশ্ন নেই স্করপিও করতে হবে একদিনের মধ্যে স্করপিও তো আমার আনতেই হবে নাহলে চলবে না সোনার বেল্ট না পড়লে পরে আমাকে তৃণমূলী লিডার হিসাবে কেউ মানতেই চাচ্ছে না এই তো মানসিকতা হয়েছিল বাড়ি গাড়ি ভোগ এরা সম্পূর্ণভাবে নিজেদের নিবজ্জিত করে আজকে তৃণমূলকে এই অবস্থায় দাঁড় করিয়েছে আমরা তাই খুব স্পষ্ট ভাবে যারা লিডারশিপের আছেন জেলা লিডারশিপ যারা আছেন তাদের সোজা বলছি সাত দিনের মধ্যে রেজিগনেশন দিন দিয়ে অফিস ঘর ঝাড় দিন তৃণমূল করতে হলে নাহলে আমরা ওই অফিস দখল করে বসে আপনাদের বের করে দিতে বাধ্য আর না যেটা উনিশে হয়ে গেছে সেটা আমরা ভুলে যেতে চাই আমরা একুশে এই আলিপুরদুয়ার জিতে আমরা দেখিয়ে দেব আলিপুরদুয়ারের সাতটা বিধানসভা কনস্টিটুয়েন্সি মধ্যে যে পাঁচটা কনস্টিটুয়েন্সি আলিপুরদুয়ার জেলার মধ্যে আছে এই পাঁচটায় জিতে আমরা দেখিয়ে দিব কি করে জিততে হয় কারণ আজকের যারা লিডারশিপ দিচ্ছে তাদের সাথে কোনো সংযোগই ছিল না সাধারণ মানুষের একটা পেটি লিডার কোন রকমের লিডার হয়েছে দাদাদের ধরে তারও বলে একটা সিকিউরিটি লাগে না হলে সে বলে যে কোনো সময় মার্ডার হয়ে যেতে পারে যারা মার্ডারের ভয়ে সিকিউরিটি নেয় তাদের তো জনসমর্থনই নেই তারা কেন লিডারশিপ দেবে লজ্জা আগে এদের লজ্জা লাগে না যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আজ পর্যন্ত কোনো সিকিউরিটি নেয়নি উইদাউট সিকিউরিটিতে মমতা ব্যানার্জি চলছে মমতা ব্যানার্জি সাধারণ মানুষের সাথে যোগাযোগ রেখে চলছে আর তাদের আগে পিছে সিকিউরিটি সামনে হুটার এগুলি লাগিয়ে তারা জনসং সাধনের থেকে বিচ্ছিন্ন হয়ে আজকে তৃণমূল কংগ্রেসকে এই অবস্থায় নামিয়ে নিয়ে এসেছে